আরে বেলা ভালো পায়ে খেলে কিছু ভালো বল এবং গোল। কানসা কিন্তু এই মুহূর্তে দারুণ একটা গোল দিয়ে কিন্তু সেলিব্রেশন করছে কিন্তু মাঠে। ওলেক্স টেক্সটাইল ভার্সেস মৈত্রী সংগ্রহ। বলের শট, ও দুর্দান্ত বলে শট মারলো এই মাত্র 10 নম্বর মলিক থেকে। দুর্দান্ত বল, ও আবার বল, ভালো পজিশনে বল পেয়েছে কানসা কিন্তু সেখান থেকে, ও সেখান থেকে ফিলিপ, ফিলিপ থেকে আবার কিন্তু ভুল পাস, আবার ভক্তের পায়ে, আবার কানসা সরাসরি গোলে শট। ভালো বল এবং গোল। কানসা কিন্তু এই মুহূর্তে দারুণ একটা গোল দিয়ে কিন্তু সেলিব্রেশন করছে কিন্তু মাঠে। দারুণ হেডে গোল, পুতুর পায়ে থেকে অ্যাসিস্ট, অ্যাসিস্ট থেকে সুন্দর একটা গোল কানসা, বিখ্যাত কানসা এই মুহূর্তে কিন্তু এখানে শুট করার প্রচেষ্টায়, গোলে সরাসরি না, মেকি কিন্তু সেই বক্সের উপর দিয়ে এই বলটাকে পাঠিয়ে দিল। গোল করলো স্কোর মলিক টেক্সটাইল এক এবং মৈত্রী সংগ্রহ। সেখান থেকে মিকিকে বল, দেখা যাক আবার হেডে গোল পাস, কানসার স্কিল আমরা দেখতে পাচ্ছি পায়ে কিন্তু, বাহ ভালো বল, দুর্দান্ত বল পেয়েছে কিন্তু ভক্ত এই মুহূর্তে। দেখা যাক রাইট কর্নার দিয়ে কি হয়, ভালো বল, আবার একটা হেডের সম্ভাবনা, ও আবার কিন্তু এবার কাউন্টার অ্যাটাক, ইয়ালো সেখান থেকে গোলকিপারকে রিটার্ন, কানসা কিন্তু আবার ইয়ালো বিস্মাক, আবার মিকি, মিকি থেকে হেড, সেখান থেকে ভালো পাস, ভালো পজিশনে পেয়েছে কিন্তু ফাঁকা গোল,
ফিলিপ ফাইটিং কিন্তু আমরা আশা করি না, খেলা খেলার মধ্যে ফ্রেন্ডলি খেলতে হবে। মাঠের বাইরে তো বলটি গেছে, বলটি একটু বসে দেবে। গদাই বলটি একটু বসে দেবে, মাঠের বাইরে যে বলটি গেছে বলটি বসে দেবে গদাই। বাবু নাড়াড়ি করিস না কেন, ভালো বল। ও দুর্দান্ত সেভ, কিন্তু কুতু সত্যি দুর্দান্ত সেভ করলো, কিন্তু এই মুহূর্তে ভুল হওয়ার সম্ভাবনা ছিল 100%। আবারও কিন্তু আবারও সেভ, আবারও দুর্দান্ত সেভ। ও দুটো সেভ দিয়ে কিন্তু এই মুহূর্তে গোলকিপার কিন্তু ভালো বল, গোলেও সরাসরি গোলকিপারের হাতে। এই গোলকিপার কুতুর কথা না বলে নয়, দুর্দান্ত সেভ করছে কিন্তু। ভালো বল, ভালো বল, ভক্তের কাছে রিসিভ কিন্তু ভালো হয়নি। আবার কিন্তু কুতু সেই রক্ষাকর্তা, কিন্তু কুতু আজকের ম্যাচে সেরা, কিন্তু দুর্দান্ত কয়েকটা গোল সেভ করেছে, দুই গোলে এগিয়ে আছে এই মুহূর্তে কিন্তু।
মিকি দেখা যাক, দারুণ শট, ও সেখান থেকে কিন্তু লাগলো না। ভালো বল মিকির পায়ে, কিন্তু গোলে শট না, কেউ নেই। হ্যালো বাজে ট্যাকল, ভালো বল, ব্যাট বলি করে কিনা, না কি সব কথা আছে, পাওয়ার বাবা রোদ্র পড়ছে না, গরম হয়ে যাবে। আমরা পরিপক্ষ মিলন সংঘের পক্ষ থেকে এটাই আমরা করবো, কোনো অবস্থাতে কোনো প্লেয়ার বা কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কোনো টিমের সমর্থক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের মাঠের ভিতরে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যা দৌড়া 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 দৌড়া, আবার একটা ফার্স্ট এইড, শুধু ফার্স্ট এইড আর ফার্স্ট এইড। মিকি ইয়ালো, আরো বাড়ি দুটো আছে, জানা
ভালো বল। ভালো শট, আমাদের